ওয়েলকাম টু আওয়ার মালয়েশিয়া ব্লগ। এখানে আমরা একজন বাঙালি ভাই পেয়েছি। বিদেশে আসলে, বিদেশে কোনো একজন বাংলা কথা শুনলে অনেক ভালো লাগে। সেই জায়গায় যদি হয় আন্তরিক সহযোগিতাপূর্ণ একজন মানুষ, তাহলে তার কোনো কথাই নেই। এখানে হাই এভরিওয়ান, আজকে আমি সকাল থেকে প্ল্যান করছিলাম যে আমার ওয়াইফের বার্থডে সেলিব্রেশন করবো, স্যার কোথায় করা যায়। মানে এমন একটা জায়গা চাচ্ছিলাম যে মালয়েশিয়াতে কোনো একটা রুফটপ রেস্টুরেন্ট হবে যেটা থেকে ভিউটা অনেক সুন্দর হবে। সো সকালেই আসলে আমার মাথায় চলে আসে যে ওয়াই নট, আমি যেখানে আছি স্টার রেসিডেন্স অর্থাৎ স্টার সুইটস কেএলসিসি, ওইটা রুফটপেই অনেক সুন্দর ভিউ। তখন আমি প্ল্যান করলাম যে ওয়াইফের বার্থডে সেলিব্রেট করবো। সো যেই কথা সেই কাজ, এখানে একজন বাঙালি ভাইয়াও পেয়ে গেলাম যিনি কিনা এই রুফটপ রেস্টুরেন্টের কর্মরত আছেন সার্ভিস ডিপার্টমেন্টে। সো তার সাথে কথা বলে আমি অলরেডি একটা প্ল্যান করে ফেলি যে আমার ওয়াইফকে আমি সারপ্রাইজ দিব। সো উনি মোটামুটি সব কিছু রেডি করে রেখেছে। এখন বিকালের টাইম, মানে সন্ধ্যার টাইম আসলে। সো আমি আমাদের রুফটপে আমার ওয়াইফকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে আসছি অলরেডি। সো শি ইজ ওয়েটিং ফর মি। ওই যে দেখা যাচ্ছে, অ্যান্ড ভিউটা অস্থির। সেই এই যে, আর ইউ হ্যাপি? হ্যাপি বার্থডে টু মাই প্রিম রোজ। কেমন লাগছে লোকেশনটা, কেমন পছন্দ হয়েছে? নট অনলি টুইন টাওয়ার, এখান থেকে কিন্তু ওয়ার্ল্ডের সেকেন্ড টলেস্ট বিল্ডিং ও দেখা যাচ্ছে, মার্দেকা টাওয়ার। ওভারঅল আশেপাশে সব বড় বড় বিল্ডিং গুলো আসলে। রাইট রাইট। Ready? Thank you for the great surprise. Eto sundor location e, eto colorful everything. Oh my god. Thank you so much. Dream come true. Thank you so much. Happy birthday once again. Happy birthday. It was planned too. Haan. Thank you so much for everything. My pleasure. It's my pleasure. So, are you ready? Ready. Okay. Hello birthday girl. Yes. Happy birthday to you. Happy birthday to আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা হলো স্টার কেএলসিসি সুইটস। এই সুইটসের রুফটপে যেখানে আমরা তোমার বার্থডে সেলিব্রেশন করলাম, আমার ওয়াইফের বার্থডে সেলিব্রেশন করলাম। এখানে আমরা একজন বাঙালি ভাই পেয়েছি। বিদেশে আসলে, বিদেশে কোনো একজন বাংলা কথা শুনলে অনেক ভালো লাগে। সেই জায়গায় যদি হয় আন্তরিক সহযোগিতাপূর্ণ একজন মানুষ, তাহলে তার কোনো কথাই নেই। এখানে রাজু ভাই নামে, ভাইকে দেখাও। রাজু ভাই ওনার ডেফিনেটলি বাংলাদেশ থেকে এসেছেন এবং উনি ওনার দেশের বাড়ি হলো ঢাকাতেই। ঢাকাতেই উনি এখানে দীর্ঘদিন যাবৎ কর্মরত আছেন রুফটপে যে রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে সার্ভিস ডিপার্টমেন্টে। এবং উনি মোটামুটি একাই আমি দেখলাম যে সুপারম্যান, আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, সাথে আরও সবাইকে টেক কেয়ার করছে এবং খুব হাসি খুশি একজন মানুষ, সবাই এসে তাকেই খুঁজে। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আসার জন্য। আর সচরাচর আমাদের এখানে মানে বাঙালি খুবই কম আসে। আচ্ছা, তো আপনি যখন, আমি আপনাকে দেখে অনেক খুশি হয়েছি যেহেতু মানে বাঙালি এখানে ম্যাক্সিমাম কাস্টমারই আসে আপনার বিদেশি বলতে গেলে ইউরোপিয়ান বা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সো মানে ধন্যবাদ, অসংখ্য। জি ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো লাগলো। আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই, আবার আসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এর পরের বার আসলে আপনার সাথে দেখা করার জন্য এখানে আসবো। আপনার ব্যবহার আমাদেরকে মুগ্ধ করছে, অনেক ধন্যবাদ ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ রাজু ভাই। আসসালামু আলাইকুম। একটু আগে আপনাদের সাথে যে রাজু ভাইয়ের পরিচয় করাই দিলাম, স্টার সুইটস কেএলসিসি তে উনি কর্মরত আছেন, উনি আমাদেরকে একটা স্পেশাল অফার দিয়েছেন। মিস্টার এন্ড মিসেস ম্যাভরিক পেজের নাম যদি কেউ এখানে এসে বলে, তাইলে she or he will get 5% discount. It's not a big amount, but it's an honor je bideshir matite apni amader page er naam bolle ekta special discount paben. So ebong not only special discount, uni je service ta dibe seta simply outstanding, mane apnar mone hobe apni
বাংলাদেশে আছেন, সেই ফিলটা আপনাকে উনি দিবে। সো আমি রিকমেন্ড করবো আপনারা কখনো আসলে, যদি কোনো ধরনের সেলিব্রেশন বা হোটেলে থাকতে চান বা যদি রেস্টুরেন্টে খেতে আসতে চান, সো ডেফিনেটলি এই প্লেসটায় আসবেন এবং মিস্টার রাজুর সাথে নাম করবেন। উনি রেস্টুরেন্টে আছেন এবং আমাদের পেজের নাম বললে আপনাদেরকে 5% ডিসকাউন্ট সাথে বিশেষ আতিথেয়তা প্রদান করবে। আচ্ছা, রেস্টুরেন্টের নাম কি? স্টার লাউঞ্জ। আচ্ছা, আমার তো মনে পড়ে, আমি ফার্স্ট দেখেছিলাম। এখানে কি লেখা আছে? এটা কি মেনু? দেখো তো, এখানে স্টার স্কাই লাউঞ্জ 69। ওকে, ভেরি গুড, এটা ভালো ইনফরমেশন ছিল। এটা স্টার রেসিডেন্সে নাম্বার 1 বিল্ডিং এ, স্টার সুইটস কেএলসিসির রুফটপে। এটাকে অনেকে দেখি স্টার 1 ও বলে। সো এখানে তো অনেকগুলো স্টারের প্রপার্টি আছে, সো এটাকে স্টার 1 ও বলে। ওকে, সো স্টার 1 এর লেভেল 69 এর, এবং সাথে তো এই স্পেশাল ভিউটা আছে। এক্স্যাক্টলি, মানে এটা না, এখানে বসে ক্যামেরায় মানে বোঝা যাচ্ছে না, আপনারা যদি এখানে না আসেন তাহলে এটার ফিলিংটা বুঝবেন না। এখানে আসতে হবে, আসলে আপনি এই সুন্দর ভিউটা সাথে, ওয়েদারটাও কিন্তু ভালো আজকে, রাইট? হ্যাঁ, গরম লাগছে না মোটেও। এমনি কিন্তু মালয়েশিয়ার ওয়েদার বেশ গরম, বাট আজকে গতকাল রাতে বৃষ্টি হয়েছিল, রাতে আমরা সজাগ ছিলাম ওই টাইমে, তাই না? হ্যাঁ, ওই টাইমে বেশ বৃষ্টি হয়েছে। মালয়েশিয়ার ওয়েদার আসলে পুরাই আনপ্রেডিক্টেবল। এক্স্যাক্টলি, স্পেশালি ল্যাংকাওয়িটটা। হ্যাঁ, যদি কেউ গুগল করেন, গুগল ওয়েদার, যে আজকে ল্যাংকাওয়ির ওয়েদার কেমন থাকবে, গুগলও আপনাকে সরি বলে দিবে যে ভাই মাফ চেয়ে গেলাম, ল্যাংকাওয়ির ওয়েদার আমাকে জিজ্ঞেস করো না, কারণ ওদের ফোরকাস্টও ঠিক হয় না। যেদিনকে বলছে আজকে ফুল বৃষ্টি হবে ওই দিন পুরো রোদ, যেদিনকে বলতেছে যে আজকে রোদ থাকবে সেদিনকে পুরো দমে বৃষ্টি। গুগল ওয়েদারকেও ট্রাস্ট করা যাবে না এখানে, এটা আল্লাহ পাকের ইচ্ছা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা এত সুন্দর একটি জায়গায় আসতে পেরেছি এবং টাইম স্পেন্ড করতে পেরেছি। থ্যাংকস এ লট টু মাই হাজব্যান্ড এত সুন্দর করে সব কিছু অর্গানাইজ করার জন্য এবং আমাকে এমন একটি আনএক্সপেক্টেড সারপ্রাইজ দেওয়ার জন্য। আসলে ওকে যতই থ্যাংকস দেব কম হবে, অনেক অনেক দোয়া এবং ভালোবাসা ওর জন্য। আসলে সামটাইমস আই ফিল, দুই হাত তুলে দোয়া করার আগেই মন থেকে দোয়াটি লেগে যায়। And thanks to Raju bhai once again for your outstanding support and cooperation. By the way, je location ti apnara dekhte pacchen seti hocche amra je residence e chhilam Kuala Lumpur e tar rooftop e, amra amader poroborti vlog gulote room tour and details share kore debo. Tar jonno Mr. and Mrs. Maverick er sathei thakun. Thank you everyone for watching.